সায়নী ঘোষ আজকে বলেছেন যে প্রত্যক্ষভাবে উপস্থিত থাকতে হবে এবং তাতেই যে সমর্থন থাকবে এমন কোনো ব্যাপার নেই। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ছিলেন না, সেইভাবে তারা একটা ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু অদিতি গায়েনের যে পোস্ট সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ বলা যায় যে যোগ্যরা সম্মান পায় না আর অযোগ্যদের দিয়ে ঘর সাজায়। এই রকম একটা প্রেক্ষাপট যখন চলছে, 48 ঘন্টার মুখ্যমন্ত্রীর ধর্ণা মঞ্চ, সেখানে অনুপস্থিত অভিষেক, এবং যিনি এই আন্দোলনের রূপকার বলা যায়, এই আন্দোলনকে দিল্লি নিয়ে যাওয়া, রাজভবনের বাইরে ধর্ণা অবস্থান, এবং এই 100 দিনের কাজের দাবিতে তার নবজোয়ার যাত্রার সময়ও জায়গায় জায়গায় গিয়ে অভিষেক সরব হয়েছিলেন, তিনি এই আন্দোলনে অনুপস্থিত। এবং সেখানে সেই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ঘোষণা করেছেন যে সবার টাকা রাজ্য সরকার মিটিয়ে দেবে। এই যে এত বড় ঘোষণা, সেখানেও অভিষেক অনুপস্থিত, এবং এরকম একটা প্রেক্ষাপটে অদিতির যে পোস্ট, এইটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এই কারণেই জল্পনাটা কিন্তু আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এখনও পর্যন্ত অভিষেকের তরফে স্পষ্ট করে কিছু জানা যায়নি। রাজনৈতিক মহলে এটাই জল্পনা, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি অন্য কাজে আটকে আছেন, দিল্লিতে রয়েছেন, সংসদ শুরু হচ্ছে কালকে থেকে আবার অধিবেশন, সেই কারণে তিনি আসতে পারেননি। কিন্তু অন্য সাংসদরা এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গেছেন, তারা বক্তব্য রেখেছেন, সেই মঞ্চে সামিল হয়েছেন গতকাল, কিন্তু অভিষেক আসেননি। এই জন্যই এই জল্পনা এখনও চলছে। এখন দেখার বিষয় এটার পরবর্তী সময় কোন দিকে এর গতি প্রকৃতি এগোয়। আজকে যুব তৃণমূলের মঞ্চ চলছে, ধর্ণা চলছে, সেখানেও এখনও অভিষেক কলকাতায় আসেননি বলেই এখনও পর্যন্ত খবর। একেবারে রাজশ্রী ধন্যবাদ। এবং যিনি একেবারে 100 দিনের কাজের টাকার দাবিতে আন্দোলনকে রাজধানী পর্যন্ত নিয়ে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ঐতিহাসিক ঘোষণা গতকাল করলেন, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন অনুপস্থিত, এই নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো যখন ইস্যু করতে শুরু করেছে, সরব হতে শুরু করেছে, সেই সময় আমরা দেখছি যে যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা কিন্তু সরাসরি রেড রোডের এই ধর্ণা মঞ্চে উপস্থিত হয়েছেন। সায়নী ঘোষ তার সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে এদিন যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা বসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর কর্মী তারা ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং আমাদের সঙ্গে সায়নী ঘোষ রয়েছেন, তিনি সকাল থেকেই কিন্তু বসে গিয়েছেন ধর্ণায়। সায়নী, আপনার থেকে জানতে চাইব আপনাদের কী বক্তব্য, আমরা দুদিন ধরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, বক্তব্য তো একটাই, জবাব তুমি দেনা হোগা বর্ণা গদ্দি ছোড়না হোগা, বাংলার মানুষ তারা বঞ্চিত, আবাস যোজনার টাকা নেই, মিড ডে মিলের টাকা নেই, জিএসটির টাকা নেই, সড়ক যোজনার টাকা নেই, এবং সব থেকে বড় যেটা 100 দিনের কাজের টাকা নেই। 21 লক্ষ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জন্য আন্দোলন করছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বেতন আটকে যায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেতন আটকে যায়নি, কিন্তু বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ তাদের টাকা আটকে গেছে। এটা এটা এটাকে ক্রাইম বলে, এটা ক্রাইম। সো তার বিরুদ্ধে আন্দোলন আরও দেখছেন জোরালো হচ্ছে, আগামী দিনেও হবে।